তোর আগের পক্ষের বউকে তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি? হ্যাঁ, একবারও তোর আমার কথা আয় বলিস? তোর ঘাটটা বটকাইয়া। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাউনি ডেলি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো দেখো, আজ ভূত চতুর্দশী। তো ভূত চতুর্দশীর দিন কী করতে হয়? সকালবেলা 14 শাক খেতে হয় আর সন্ধেবেলা 14টা প্রদীপ জ্বালাতে হয়। বাতি জ্বালালেও চলবে। তো দেখো, আমি বাতি জ্বালিয়েছি 14টা, আর ঠাকুরকে আরাধনা করেও নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আছে তো, আজকে ভূত চতুর্দশীর মানে হচ্ছে যে, বলি অনেকে যে ভূত টুত বেরোয় হয়তো, তো সেরকম তো আমি কখনো দেখিও নি, আর আমি বিশ্বাসও করি না, আর আমার মধ্যে এতটা ভয়ও নেই, কিন্তু তোমাদের দাদা ভাই ভীষণ ভয় পায়। তো আজকে ভূত চতুর্দশীর এপিসোডটা আর কি, যেটা করতে চলেছি একটু অন্যরকম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই নাও তোমার খাবার। তোর খাবার? তোমাকে তো বললাম যে আজকে আমি মায়ের কাছে যাবো, ওখানেই খাবো। তো কাকা মানে মাঠে দাঁড়িয়ে আছে। এত রাত্রে তুই আমার মায়ের কাছে যাবি? হ্যাঁ, তো কি হয়েছে? আমি নাহলে কখন যাব? তো তো বারণ করলাম আজকে দিনটা বাদ দিতে। তো আজকের দিনটা বাদ দেওয়া যাবে না, কেন, একটা কি হয়েছে? মায়ের শরীরটা ভালো নয়, আমাকে যেতে হবে। সেই তো, যে দেখি বললাম আজই যেতে হবে না, কারণ কাল সকালে গেলে হবে না, আজকে কেন, রাত্রে তোমার যাবে। প্রবলেমটা কোথায় আমি এটাই জানতে চাইছি। প্রবলেম তো জানিস সবই, জেনে শুনো তো সেই একই। দেখো, তোমাকে আমি একটা কথা বলে দিই, আমি তো কোনোদিন ভূত ফুত কোনোদিন দেখিও নি, বিশ্বাসও করি না। আমি জানি তুমি ভূত চতুর্দশীতে যে ভূতকে কি এতটাই ভয় করো। সেই একই কথা, আমার জানিস তো আমার ভয় লাগে। তোমার ভয় লাগে লাগে, তাহলে তোমার জন্য আমি কোথাওই যেতে পারবো না। তুমি কি বলতে চাইছো? খাবারটা দিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, ব্যাস রাতটা কেটে যাবে। কেন সে, উফ ভগবান, তোমাকে আমি একটা কথা বলি, এত যে ভূতের ভাবার ভূত একদিন দেখবে সত্যি সত্যি তোমার গলা চেপে ধরবে। তুমি যা করছো আজকেই, যদি সেটা তুমি এত এরকম করো আজকেই করবে, তোমাকে আমি বলে দিলাম। বুঝিস না তো, আমি চলে যাচ্ছি, আজকের দিনটা নয়। তুমি যেমন ইম্পর্টেন্ট, ওখানটাও আমার ইম্পর্টেন্ট। তুমি খেয়ে শুয়ে পড়ো, আমি চলে যাচ্ছি। চলে গেল। এটা ভুল দিলে সেটাই করবো, বারণ করলো মত দাদি, যেতে হবে না, যেতে হবে না, কি কার কথা। না আমাকে একা একা শুতে হবে, লাইট ফাইটে জ্বালিয়ে শুতে হবে, যা দেখতে পাচ্ছি। আমি আর ভুত চতুর্দশী বাবা, খুব ভয় পাবো। কিরে, বেশ ঘুমোচ্ছিস মনের সুখে? আজকে তো বেশ বউকে নিয়ে ভূত চতুর্দশী পালন করলি, ভুলে গেলি আগের কথাগুলো?
একটা বছরের মধ্যে সব ভুলে যেতে পারলি? হ্যাঁ, আবার নতুন করে সংসার তৈরি করেছিস, থাকছিস, কিন্তু এবারেও তুই সেই বউটাকে আবার চালাচ্ছিস যেমন করে তুই আমায় জ্বালিয়েছিলি, যার জন্য আমাকে বিষ খেয়ে মরতে হয়েছিল। কি করে পাবে আমার আত্মার শান্তি? কোনো কিছুতেই পাবে না। আর আজকে আমি দেখ তোর সাথে কি করব, আজকে তোর গলাটা আমি টিপে ধরব, সব কিছু শিক্ষা পাবি তুই। দেখ আমায়, চিনতে পারছিস? দেখ কে আমি বল। তোর আগের পক্ষের বউকে তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি? হ্যাঁ, একবারও তোর আমার কথা মনে পড়লো না? তুই আবার এ পক্ষের বউটাকে ওইভাবে জ্বালাচ্ছিস, জ্বালিয়েই যাচ্ছিস। আজ আমি তোর ঘর মুটকে খাবো। তোর ঘাটটা বটকাইয়া। কি স্বপ্ন দেখেছো? সারাক্ষণ এইসব, সারাক্ষণ এই ভুতভুত করে কথাবার্তা বলবে, আর সারাক্ষণ এইসব ভূতের চিন্তা ভাবনা করে করে এই অবস্থা। আমি কোথাও যাব না, তোমাকে ছেড়ে কোনোদিন গেছি আমি? আমি স্বপ্ন দেখেছি তুই চলে গিয়েছিলি, তোর বাপের বাড়ি চলে গেছিল, আমি একা শুয়েছিলাম। আর আমার নাকি একজন এসে আমাকে জানাচ্ছিল, বলছে তোর গলা টিপে মেরে ফেলবো। না, হ্যালো বন্ধুরা, তো ভূত চতুর্দশীর রাতটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আরো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক তো করবেই, আর যাদের এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।